জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম আমি পুজো করছি এবার। অবশ্যই খুবই মানে অন্যরকম অনুভূতি, খুবই ভালো অনুভূতি। আর সব থেকে বড় কথা যে হ্যাঁ, এটা প্রচলিত, এটা সমাজে প্রচলিত যে পুরুষরাই মানে পূজা করে বা করতে পারে, কিন্তু শাস্ত্র মতে আসলে মানে উপনিষদ বা বেদে কোথাও এরকম কোনো নিয়ম নাই যে শুধু পুরুষরাই পূজা করতে পারে। আর আমি মানে প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা পুরোহিত হিসাবে পৌরোহিত্য করতে পারছে, এটা আমার জন্য খুবই খুবই গর্বের বিষয়। আর আমাকে আমার ডিপার্টমেন্টের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং আমার বন্ধু বান্ধব সহপাঠীরা খুবই সহযোগিতা করেছে এই বিষয়ে। আমার এই উদ্যোগটা নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে মানুষকে দেখানো যে না, শুধু ছেলেরাই পূজা করতে পারে না, মেয়েরাও পূজো করতে পারে। অবশ্যই এটা তো একটা কারণ আছে, কারণ শাস্ত্র, হ্যাঁ শাস্ত্র মতে কোথাও এটা লেখা নেই যে বেদ বা উপনিষদ কোথাও এটা লেখা নেই যে শুধু ছেলেরাই পূজা করতে পারে। তো হ্যাঁ, অবশ্যই আমি আমার এই উদ্যোগটা নেওয়ার একটা কারণ যে নারী শক্তি যেন এগিয়ে যায় আরও এক ধাপ।